ওয়েলকাম টু মাই চ্যানেল আরাধনা আরতি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আরাধনা আরতি ব্লগসের পক্ষ থেকে আমি সুচিত্রা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার সহজ রেসিপি। আমি নিজেও আগে এই পিঠাটা তৈরি করতে গেলে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হয়েছি আর পিঠাটা সঠিকভাবে তৈরি করতে পারিনি। এই জন্যই আজকে আমি কিছু টিপস সহ আপনাদের সাথে এই পিঠার রেসিপিটি শেয়ার করব খুবই সহজে। প্রথমে দেখতেই পেলেন আমি এই কাপের 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি, আতপ চাউলের গুঁড়ি, আর সেই কাপেরই 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, 1.5 কাপে সামান্য কম। তো আপনারা পানি অল্প অল্প করে মিশিয়ে দেখবেন যে মিশ্রণটি আমরা তৈরি করেছি তার থিকনেসটা যেন আমি যেভাবে তৈরি করেছি এমন হয়। ওই মিশ্রণের মধ্যে আমি লবণ দিয়েছিলাম স্বাদমতো, আর পাশেই কিন্তু একটা কড়াই আমি চুলাতে দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে। আর এই মিশ্রণটিকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে ঘন্টাখানিক রেস্টে রাখবেন, ভালো হবে। রেস্টে রাখার পরে এটাকে ভালো করে আবার একটু এইভাবে নেড়ে নিতে হবে। দেখুন, কড়াইটা কিন্তু আমি খুব বেশি গরম করে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন। কড়াই যদি ভালোভাবে গরম না করেন তাহলে কিন্তু পিঠা উঠবে না, পিঠা ভালো করে সেদ্ধও হবে না। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, নেওয়ার পরে চুলার আঁচ কমিয়ে দিবেন, দিয়ে তারপরে পিঠা ভাজা শুরু করবেন। সামান্য অয়েল ব্রাশ করে নিতে হবে, এরপরে পিঠার যে মিশ্রণ আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। মাত্র আপনার 2 থেকে 2.5 মিনিটের মধ্যে একটা পিঠা রেডি হয়ে যাবে। এই যে দেখুন, পিঠার নিচের দিকটাও দেখুন খুবই ভালো হয়েছে, পিঠাটাও কিন্তু পরিপূর্ণভাবে ফুলে উঠেছে। এইভাবে পিঠা তৈরি করলে আপনারা নিরাশ হবেন না, অবশ্যই আপনারা সফলভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা যখন ভাজবেন তখন আবারও কড়াইটা একটু ভালো করে মুছে নেবেন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে রাখবেন। যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা দ্রুতই দেখে নিতে পারবেন। এই যে দেখুন, আমি আরও একটা পিঠা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সহজেই আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় চিতই পিঠা তৈরি করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।